ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওরসে আসা তিন ভক্ত তিতাস নদীতে পড়ে মারা গেছে। এ সময় নিখোঁজ হয়েছে আরও ৩ জন এবং আহত হয়েছে 15 জন। গেল রাতে সিলেট আখাউড়া রেলপথের খড়মপুর কেল্লা বাবার মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আখাউড়ার খড়মপুরে কেল্লা বাবার মাজারের বাৎসরিক ওরস শুরু হয়েছে বৃহস্পতিবার। সকাল থেকেই দেশের নানা প্রান্তের ভক্তরা মাজারে সমবেত হন। এতে মাজারের পশ্চিম পাশে সিলেট আখাউড়া রেল লাইনে হাজার হাজার ভক্ত ভিড় জমায়। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন মাজারের পশ্চিম পাশে রেলপথ অতিক্রম করার সময় তিতাস সেতুতে থাকা ভক্তরা ট্রেন দেখে ছুটোছুটি শুরু করে। এই সময় ট্রেনের ধাক্কা ও লাফিয়ে নদীতে পড়ে 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় 3 জনকে উদ্ধার করে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এত স্পিডে আসছে, এরকম স্পিডে কখনো পারাবত ট্রেন এদিকে আসা চলে না, কিন্তু স্পিডে আসছে যে এটা আসার পর মানুষগুলা মানে ভালো হয়েছে। নিচে কীভাবে পড়ছে যান বাঁচানোর জন্য মানে বলার মতো না। নিরাপত্তার কারণে আজকে এই 3-4 জন লাশ আজকে ট্রেন কাটা পড়ছে। 3 জন নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে, একজন ঝাঁপিয়ে পড়তে পারে না, সে তাৎক্ষণিক ওই পারাবতের কারণে স্পট ডেড হয়ে যায়।